ওয়েলকাম টু মাই চ্যানেল অপসরা অল ইন ওয়ান। অপসরা অল ইন ওয়ানে আপনাদের স্বাগত জানাই। আমি ওর হেয়ারটার উপরে, আমার ক্লায়েন্ট ওর হেয়ারটার উপর আমি ওয়ান লেন্থে জিরো ডিগ্রিতে আমি কাটিং করে একটা শেপ তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন হেয়ারটা এদিক ওদিক এবড়ো খেবড়ো হয়ে আছে। তো আমি প্রথমে ভালোভাবে কম করে নিয়ে, বেশি শর্ট, এমনি শর্ট হেয়ার, তার মধ্যে শর্ট করতে চাইছে না, তাই আমাকে যতটুকু না ফেললে না হয় ততটুকু আমি ফেলবো। তো অনেকটাই, 1 ইঞ্চি মতো আমাকে ফেলতেই হবে মেলানোর জন্য। তো যাই হোক, আমি এখন পার্টিশন, মানে মিডিল পার্ট করেই সব, মানে স্বভাবত মানে মিডিল পার্ট করেই আমি কাটিং করি। তবে ও বলছে ও সাইডে সবসময় পার্টিং করে, তাই আমি ওর সেন্টার পার্ট না করে ওকে সাইডে আমি পার্ট করে নিয়ে আমি ভালোভাবে কম করে নিয়ে আমি ওর হেয়ারটা কাটিং করব। জানি না আমি কীভাবে আগে হেয়ার কেটেছে, কী দিয়ে কীভাবে বা কী কাট কেটেছে কিছু বুঝতে পারছি না, খুবই নিজটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমাকে শেপ, একটা শেপ তৈরি করতে হবে, তাই আমি এখানে এই হেয়ারটার ওপর একটা রাউন্ড শেপ দেবো। রাউন্ড শেপ দেওয়ার জন্য প্রথমে একটু গাইডলাইন তৈরি করবো। গাইডলাইন তৈরি করার জন্য আমি কিনার থেকে প্রথমে কাটিং করে নিলাম। আমি ভালোভাবে কম করে নিয়ে ফিঙ্গারে হেয়ার লক করে নিয়ে আমি গাইডলাইন ধরে ধরে কাটিং করে নিচ্ছি। মাথা সবসময় নিচে ঝুঁকিয়ে রাখতে হবে ক্লায়েন্টে, কারণ যদি সোজা করে তবে পরে ভেতর দিক থেকে লম্বা লম্বা নিচ দিয়ে চুল বের হবে। তাই সবসময় ক্লায়েন্টকে বলতে হবে মাথা নিচ দিকে ঝুঁকিয়ে রাখতে। আমি দেখিয়ে নিচ্ছি, অল্প একটু কাটলাম, মাথা সামনের দিকে ঝুঁকিয়ে আমি সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দেব। চুল এবড়ো খেবড়ো, তাই কোনো দিকে বেশি চলে যাচ্ছে দেখুন, কোনো দিকে কম, একদমই কম, কোনো দিকে, কোনো দিকে 1.5 ইঞ্চি, কোনো দিকে 1/2 ইঞ্চি, কোনো দিকে 1 ইঞ্চি কাটিং করছে। সুন্দর করে একটা রাউন্ড শেপ আনবো। এবার আমি প্রথমে ফিঙ্গারকে নিচ থেকে ঝুঁকিয়ে তেচড়া করেছি, এবার আমি ওপর দিকে উঠিয়ে তেচড়া করে নেব। উপর দিকে উঠিয়ে উঠিয়ে তেচড়া করে আমি গাইডলাইন ধরে ধরে কাটিং করব। এটাকে আমরা ট্রাভেলিং গাইডলাইনও বলি বা বলতে পারি। আমি ট্রাভেল করছি এদিক থেকে ওদিক। আমি ফিঙ্গারে লক করে নিয়ে আমি সুন্দরভাবে কাটিং করছি। কাটিং করার পরে কিন্তু আমি রিচেক করব। রিচেক করে আমি যদি ছোটো বড় দেখি তো আমি সেটাকে মিলিয়ে দেব। আগের মতো আর খারাপ লাগছে না, সুন্দর হয়ে গেছে। আমি রিচেক অবশ্যই করব, ছোটো বড় থাকলে আমি একটু মিলিয়ে নেব, কারণ ক্লায়েন্ট তো মাথা ঠিক করে একভাবে রাখতে পারে না, উঁচু নিচু করে, যার জন্য অনেক সময় আমরা সঠিকভাবে কাটিং করলে পরেও কিন্তু ছোটো বড় হয়ে যায়, এদিক ওদিক দিয়ে ছোটো বড় হয়ে যায়, কারণ স্প্রিংয়ের মতো চুল করে ওঠে নামে কারো কারো, আর ক্লায়েন্ট মাথা এদিক ওদিক করে যেহেতু নিচু করে রাখতে পারে না, অসুবিধা হয়, কেউ একটু চঞ্চল থাকে হয়তো বেশি মাথা উঁচু নিচু করে, যার জন্য কাটিংয়ের হেরফের হয়। এটা আমাদের কিন্তু মিলিয়ে দিতে হবে, একবারে কাটিং করে ছেড়ে দেওয়া যাবে না, সবসময় রিচেক করে নিয়ে দেখতে হবে। দেখুন দুপাশেই সমান আছে। এবার আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা একটু ভালোভাবে শুকিয়ে নিয়ে দেখাচ্ছি। হেয়ার ড্রায়ার দিয়ে আমি শুকিয়ে নিয়েছি, দেখুন সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসছে।
তো আমার আরেকটা চ্যানেল আছে অপ্সরা সাজঘর, সেখানে আমার আরও অনেক কাটিং আছে। আমি লিঙ্ক, হেয়ার কাটিং ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখুন কেমন ছিল আগের চুলটা, এখন কেমন লাগছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দাবিয়ে আপনারা।